বৃত্তের কেন্দ্র ও বেস ভিন্ন কোণ যে এর মধ্যবিন্দু সংযোগ রেখা ওই যে এর উপর লম্ব। এখন আমরা এই বৃত্তের এই ১৭ নম্বর উপপাদ্যটি প্রমাণ করব। আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের ব্যাস ভিন্ন একটি যে এবি, এবি যে এর মধ্যবিন্দু এম, ও এম যোগ করি তো আমরা সাদা দিয়ে দেখতে পারলাম। অর্থাৎ আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি যে, এ বি যে এর মধ্যবিন্দু এম, ও এম যোগ করি। যোগ করার পর আমরা চাঁদার সাথে দেখলাম যে এটা কি ৯০ ডিগ্রি, অর্থাৎ বুঝতে পারলাম যে কোন রেখাংশের উপর উৎপন্ন সন্নিহিত কোণ দুটি সমান হবে। উৎপন্ন সন্নিহিত দুটি কোণ সমান হলে রেখাংশদের পরস্পর কি হবে, লম্ব হবে। অর্থাৎ একটা রেখাংশের উপরে যদি একটা দুটি কোণ উৎপন্ন হয়, একটা রেখার উপরে যদি দুটি কোণ উৎপন্ন হয়, কোণ দুটো যদি পাশাপাশি সন্নিহিত হয় এবং কোণ দুটো যদি সমান হয়, তাহলে কি হবে, পরস্পরের উপর রেখাংশটা কি হবে, লম্ব হবে। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট এই বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি যে, এম হলো ওই যে এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি যে এর উপর লম্ব। অঙ্কন এ ও বি ও কি করি, যোগ করি। তাহলে আমাদের ইডা আসলো এ ও যোগ করি। প্রমাণ ভাবে ও এ এম ত্রিভুজ, ও বি এম ত্রিভুজ, এই দুই ত্রিভুজের মধ্যে এ এম বি এম সমান, কারণ এম হলো এ বি এর মধ্যবিন্দু, এ ও বি ও সমান, এ ও বি ও এরাও সমান, কারণ হলো এ ও বি ও একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এম এবং ও এম এরাও সমান, এরা হলো কি সাধারণ বাম। অতএব ত্রিভুজ ও এ এম ও বি এম ত্রিভুজ দ্বয় সর্বসম, ত্রিভুজ ও এ এম সর্বসম, ত্রিভুজ ও বি এম ত্রিভুজ দ্বয় সর্বসম উপপাদ্য বাহু বাহু বাহু। অর্থাৎ আমরা জানি যদি দুটি ত্রিভুজের একটি তিন বাহু যথাক্রমে প্রতি তিন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি কি সর্বসম। যেহেতু ও এ এম ও বি এম ত্রিভুজ দুটি সর্বসম, তার প্রত্যেকটা বাহু সমান, তার প্রত্যেকটা কোণ কি সমান। অতএব কোণ ও এম এ কোণ, ও এম এ কোণ, ও এম বি কোণ, এই কোণ আর এই কোণ কি সমান। অর্থাৎ ও এম এ কোণ, ও এম এ কোণ, ও এম বি কোণ, এই কোণ দ্বয় পরস্পর কি সমান, এই কোণ আর এই কোণ কি সমান। যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই রেখার উভয় পাশে রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাণ কি সমান, এই কোণ আর এই কোণ কি সমান। অতএব ও এম এ কোণ, ও এম বি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ ৯০ ডিগ্রি হবে। অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত।